রাজ্যের প্রশাসনকে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার, যাতে সহজেই সরকারি সুযোগ সুবিধা পেতে পারেন রাজ্যের জনসাধারণ। প্রশাসনকে কীভাবে আরও বেশি করে জনমুখী করে তোলা যায় সে বিষয়েও সমীক্ষা চালাচ্ছে রাজ্য সরকার। জেলা পরিষদের সাধারণ সভায় অংশগ্রহণ করে বুধবার এমনটাই বললেন রাজ্যের খাদ্য ও জনসংভরণ, পর্যটন ও পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের উদ্যোগে প্রতি তিন মাস অন্তর আয়োজিত হয় এই সাধারণ সভা। এই দিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক দাবুপ্রিয় বর্ধন এবং পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলির গত তিন মাসে কাজের পর্যালোচনা করা হয় এই দিনের সাধারণ সভায়। বিগত দিনের কাজের খতিয়ান পেশ করার পাশাপাশি রাজ্য সরকারের কর্মপদ্ধতির ভবিষ্যতের রূপরেখাও নির্ধারিত হয়েছে বুধবার। রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকারের সবকা সাথ সবকা বিকাশের সরকার বলে এদিন অভিহিত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক ভারত শ্রেষ্ঠ ভারত করার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা সরকার দৃঢ়তার সাথে কাজ করে চলেছে বলেও এদিন জানান তিনি। আমাদের রাজ্য সরকারের যেটা উদ্দেশ্য, যে প্রশাসনকে প্রতিটা বাড়িতে পৌঁছে দেওয়া, মানুষের কাছে দূরগুরাজ, সেই বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং এই সভা প্রতি তিন মাসে একটা হয়ে থাকে জেলা পরিষদের উদ্যোগে, এবং এই সভাগুলোতে আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে আরও প্রশাসনকে কী করে জনমুখী করা যায় এবং বিভিন্ন কেন্দ্রীয় সরকারের যে সুযোগ সুবিধা, রাজ্য সরকারের যে বিভিন্ন স্কিম সুযোগ সুবিধা সেগুলো কতটুকু ইমপ্লিমেন্টেশন হয়েছে, বিগত সভায় কী আলোচনা হয়েছিল, এই সময়ের মধ্যে কতটুকু সেটা ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং আগামী দিনে কী করতে হবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়, এবং বিভিন্ন দপ্তর, বিশেষ করে যারা সার্ভিস প্রোভাইডার দপ্তরগুলো, এখানে স্বাস্থ্য রয়েছে, আমাদের বিদ্যুৎ রয়েছে, কৃষি, শিক্ষা, সমস্ত যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলো সেই দপ্তরগুলো নিয়ে বিস্তারিত আধিকারিকরা রিপোর্ট জমা দিয়েছেন, আমাদের জনপ্রতিনিধিরা আলোচনা করেছেন, তাদের প্রস্তাব পেশ করেছেন, তাদের সাজেশন রেখেছেন এবং আধিকারিকরা আগামী দিনের কী করবে, লাইন অফ অ্যাকশন কী হবে এবং বিগত দিনে তারা কী করেছে সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য এখানে পেশ করেছেন। আপনারা জানেন যে আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যগণ এবং প্রশাসন, আমরা একটা কোহেসিভ টিম হিসাবে কাজ করছি। ত্রিপুরা রাজ্যে যে উন্নয়নের স্বপ্ন দেখেছে কেন্দ্রীয় সরকার, সেই উন্নয়নের বাস্তবায়নে রাজ্যবাসীকে পাশে চেয়েছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।